নমস্কার বন্ধুরা সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত আমরা পরপর যে নার্সারি ভিজিট করছি আজকে এসেছি কল্যাণীর শ্রীগুরু নার্সারিতে চলুন আজকে শ্রীগুরু নার্সারিটি ঘুরে দেখাই আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমরা প্রথমেই এই মালভার ফুলগুলোকে দেখব কি সুন্দর এক একটি মালভার টপ তৈরি হয়েছে দেখুন কি অপূর্ব মালভার ফুল এবং গাছগুলো কত সুন্দর হয়েছে এই মালভার অসাধারণ ফুলের শোভা আর এখানে দেখুন আফ্রিকান ডেইজিগুলো কি পরিমাণে আফ্রিকান ডেইজিগুলোর ফুল হয়েছে ফুলের যেন একটা বোকে তৈরি করেছে আফ্রিকান ডেইজির এই এক একটি ফুলের গুচ্ছ কি অপূর্ব দেখুন স্ট্রাইপটি দেখুন বন্ধুরা ব্র্যাচিসক্রমের কী অসাধারণ মাথাগুলোকে বুশ করে এনারা করেছেন একবারে ঘন ঝাড় তৈরি হয়েছে মাথা না কাটলে কিন্তু এই রকম ঝাড় তৈরি হয় না আর এখানে দেখুন রুটবেকিয়া আর এখানে দেখুন কী সুন্দর ইম্প্রেশনগুলো ফুটে আছে অসাধারণ হয়েছে পিটুনিয়া পিটুনিয়ার ভ্যারাইটিগুলোকে দেখুন গাছগুলোকে দেখুন টপ ভরে ভরে পিটুনিয়া হয়ে আছে আর এই থালা জাতীয় টবে যদি পিটুনিয়া করা যায় সব থেকে সুন্দর লাগে দেখুন এক একটি থালা ভরে আছে এই অপূর্ব পিটুনিয়ার ফুলগুলোতে এখানে দেখুন মাঝখানে দুটো বৃষ্টি হয়ে গেছে তারপরেও ফুলগুলো কি অপূর্ব হয়ে রয়েছে চলুন আমরা সামনের দিকের গাছগুলোকে দেখি গরমের ফুলের বীজ ওনারা এখন ফেলেছেন দিন পনেরো পরেই গরমের ফুলগুলো পাওয়া যাবে দেখুন হাউকেরি ইমপেশেন্স পাতাগুলো মোটা মোটা এবং ফুলগুলো অনেক অন্য অন্যরকমের বড় বড়ো দোপাটির মতন এও একটা ইম্পেসেন্সের ভ্যারাইটি আপনারা তো সিঙ্গেল পেটাল ইম্পেসেন্সগুলো দেখে আসছেন ডবল পেটালের আরেকটা ইম্পেসেন্স হয় সেটা কিন্তু এটা নয় এটাও সিঙ্গেল পেটালি কিন্তু মাঝখানে একটা প্রজাপতির মতন মেলা পেটালস রয়েছে আর পাতাগুলোর অপূর্ব শোভা গাছগুলো খুব শক্তপোক্ত আমাদের অন্য ইম্প্রেশনগুলো যেরকম ছড়িয়ে যায় এটি ওপরের দিকে উঠতে চায় গাছগুলো দেখুন ডেলফিনিয়ামকে কি সুন্দর ডেলফিনিয়াম হয়েছে গ্রো ব্যাগের মধ্যে হয়ে রয়েছে ডেলফিনিয়াম আমরা বছরে প্রথম ডেলফিনিয়াম দেখলাম এর আগে কোথাও ডেলফিনিয়ামকে দেখিনি পাতাগুলোকে দেখে নিন ডেলফিনিয়ামের খুব সুন্দর পাতা শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে ডেলফিনিয়ামকে রেয়ার সেকশানে ফেলা হয় পুষ্প প্রদর্শনীতে খুব সুন্দর একটি উইন্টার সিজন ফ্লাওয়ার ডেলফিনিয়াম ডুয়ার ফ্লক্স গাছগুলোকে দেখুন ফ্লক্সের যেরকম লম্বা লম্বা ডাল ছাড়ে সেরকম নয় হাইব্রিড ডুয়ার ফ্লক্স গ্যাজিনিয়ার ফুল বিকাল হয়ে গেছে ফুলগুলো বন্ধ হয়ে আসছে সকালবেলা আবার পুরো খুলে যাবে আর এখানে স্টকের ফুলগুলো আর এখানে দেখুন সিনেরারিয়ার ফুল খুব সুন্দর ফুল একটু ছায়া ছায়া জায়গায় লাগালে খুব ভালো হয় শীত শেষ হয়ে আসছে ফুলগুলো দ্রুত বিদায় নেওয়ার জন্য তৈরি হচ্ছে তবুও শেষ মুহূর্তের সৌন্দর্য এখানে দেখুন কি সুন্দর নামগুলো হয়ে আছে ডুয়ার নাম। দেখুন বন্ধুরা এখানে রয়েছে বিভিন্ন ফলের গাছ দারচিনি বাতাবি বিভিন্ন লেবু গাছ সবেদা এখানে লেবু গাছে ফুল এসেছে বাদিকে আমরা দেখতে পাচ্ছি সেলোসিয়া গাছগুলোকে আর এগুলো হচ্ছে ভারবেনার ফুল দেখুন ভারবেনার ফুলকে এখানেও বিভিন্ন জাতের লেবু পিছনে দেখতে পাচ্ছি আমের চারাগুলোকে বিভিন্ন জাতের আম এখানে দেখুন অর্থাৎ কেয়ার একটা ভ্যারাইটি চলুন আমরা এদিকের গাছগুলোকে দেখি এখানে দেখতে পাচ্ছি জেড প্ল্যান্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো একটি বাগান আমাদের খুব ভালো লাগছে বাগানটিতে এসে প্রতি বছরই এই বাগানটি চারা বিক্রির পরেই কিছু ফুল মানুষের জন্য ফুটিয়ে রাখেন নিজেদের শোভা সৃষ্টির জন্য আমরা প্রতি বছর এই শীতের ফুলগুলো দেখতে আসি এখানে একটা টবের মধ্যে ফুল ফুটে আছে এই গাছটিকে আপনারা দেখুন যারা চেনেন না তারা চিনে নিন এটি হল ইয়েস্টার ডে টু ডে টু মোরো এই গাছটির নাম এটি একটি পারমানেন্ট গাছ জমিতে লাগাতে পারেন মানুষ সমান উঁচু ঝোপ তৈরি হয় বা একটুখানি তার থেকে বড় এই ফুলটির এক এক দিনে এক এক রকমের রঙ হয় তিন দিনে তিনটি কালার তৈরি হয় এখানে দেখুন সাদা ডিপ নীল এবং হালকা নীল এই তিনটি রং এখানে দেখতে পারবেন অর্থাৎ ফুলটি ফোটার পরে তিন দিন থাকে এবং প্রতিদিন সকালে একই ফুলের আলাদা রং আপনি দেখতে পারবেন সায়েন্টিফিক নেম ব্রাঞ্স ফেলসিয়া বাংলায় বলে আজকাল পরশু ফুল ইংরাজিতে বলে ইয়ে স্টার ডে টু ডে টু মোরো দেখুন গাছটিকে আমরা ওই দিকটা একটু ঘুরে নিই এখানে কিছু ভেলিয়াও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি জার বেড়া টেবিল কামিনি এবং প্রচুর অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের ঘুম ভাঙতে শুরু করেছে সামনেই সব কুড়ি আসবে জবার খুব ভালো সংগ্রহ থাকে এই নার্সারিতে আপনারা জবা গাছের জন্য এই নার্সারিতে আসতে পারেন অনেক অনেক জবার সংগ্রহ প্রতি বছর এনারা নিয়ে আসেন এখানে দেখছেন অরকেরিয়া কুকি আর এখানে একটা অসাধারণ গ্রিনহাউস রয়েছে আমরা গ্রিন হাউসটিকে আপনাদের দেখাবো অনেক অনেক বিরল দুষ্প্রাপ্য সংগ্রহ রয়েছে ওখানে জারবেরা গাছগুলোকে দেখুন এগুলো রাবার প্ল্যান্ট এই হলো অরকেরিয়া কুকি বা ক্রিসমাস ট্রি দেখুন বন্ধুরা গ্রিন হাউসটিকে কী সুন্দর সমস্ত হয়া ডিসকেডিয়া বিভিন্ন পথসের সংগ্রহ রয়েছে অর্থাৎ মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি ব্ল্যাক জিজি বিভিন্ন রকমের অ্যালো দেখুন অ্যালোর কত রকমের সংগ্রহ রয়েছে স্যান্সেভেরিয়ার ভ্যারাইটিটাকে দেখুন খুব ভালো স্যানসিভেরিয়া ব্ল্যাক জিজি গাছগুলোকে দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটি সিমেন্টের স্ল্যাব দিয়ে উঁচুতে করে দেওয়া হয়েছে গাছগুলোকে এগুলো দেখুন পিপারমিয়া এগুলো দেখুন বেগুনিয়া বিভিন্ন প্রজাতির পাতার বাহারযুক্ত বেগুনিয়া অর্থাৎ বেগুনিয়ার এক কিছু গাছ রয়েছে যেগুলো ফ্লাওয়ারিং বেগুনিয়া এগুলো ফুলের অত শোভা নেই এগুলো পাতার জন্য মানুষ করেন এক একটি পাতার এক এক রকমের শোভা এটা একটা পিপারোমিয়ার ভ্যারাইটি দেখুন পিপারোমিয়ার ভ্যারাইটি কি সুন্দর ফ্লাওয়ারিং অ্যান্থোরিয়াম অ্যাগলোনেমার ভ্যারাইটিগুলোকে দেখুন খুব সুন্দর রয়েছে ক্যাকটাসের সংগ্রহ অনেক মানুষ ক্যাকটাস সংগ্রহ করেন তারা আসতে পারবেন এখানে বিভিন্ন সাকোল্যান্ডস রয়েছে দেখুন সাকুল্যান্ডসগুলোকে এর পাশেও রয়েছে ওই একই ভ্যারাইটির আলো খুব সুন্দর আলোগুলো এই গাছটিকে দেখুন কি সুন্দর যতদূর সম্ভব এটি পিপারোমিয়ারই একটি ভ্যারাইটি হতে পারে এই হয়াগুলোকে দেখুন খুব ভালো লাগার মতো একটি নার্সারি বিভিন্ন প্রজাতির হয়া ফলিয়ে জ্যান্থিয়াম আর এই যে দেখুন কেলাঙ্ক কেলাঙ্কর ফুলগুলোকে দেখুন ডাবল কেলাঙ্ক কত রকমের কেলাঙ্কর সংগ্রহ দেখুন কত বড় বড় ফুলের থোকা এসছে সবুজ সুন্দর কাটা কাটা পাতার মাথায় এইভাবে ফুলে ভরে থাকে কত রকমের কালার দেখুন এটা দেখুন অরেঞ্জ কালার এটা তো দেখলেনই ডিপ রেড এটি দেখুন পিঙ্ক কালার এরকম অনেকগুলি কালার এখানে রয়েছে বিভিন্ন শেডের পার্থক্য আরও কিছু অ্যাগলোনেমা গাছকে দেখুন এখানে কিছু সেন্সেভিটি আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কিছু অ্যাগ্লনেমা এবং ফিলোডেন্ড্রন খুব সুন্দরভাবে হয়ে রয়েছে এই গাছটিকে দেখুন কি সুন্দর ফুল এই গাছটির নামটি আমি জানি না ব্যাসটির নামটি জানলে আপনাদের জানিয়ে দেব পাতাটি দেখে ক্লোরোডেন্ডনের পাতার মতন মনে হচ্ছে জানতে হবে এখানে দেখুন ভিক্টোরিয়া ড্রেসিনা এবং বিভিন্ন অ্যারয়েডস প্রচুর সংগ্রহ চলুন আমরা দ্রুত আপনাদের পুরো বাগানটি ঘুরে দেখালাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এখান থেকে দেখুন কি অপূর্ব লাগছে বাগানটিকে নিউ শ্রীগুরু নার্সারির ভিতরে রয়েছে একটি ছোট্ট সুন্দর মন্দির দেখুন মায়ের প্রতিমা নিত্য পূজিতা হন এখানে মা খুব সুন্দর এই মায়ের রূপ বন্ধুরা নিউ শ্রীগুরু নার্সারি ঘুরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার